দেশের আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সম্পদ বিভাগ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা এসেছি গাজীপুর সদর উপজেলার বারিয়া ইউনিয়নের খুন্দিয়া গ্রামের জনাব হাজি জিন্নত বাড়িতে তার স্ত্রী কোহিনুর বেগম আজ থেকে চার বছর আগে প্রাণী সম্পদ বিভাগ থেকে গরুর হৃষ্টপুষ্টকরণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে এখানে একটি চমৎকার গরুর খামার করেছে সে প্রতি বছরই ঈদের সময় বিশ থেকে পঁচিশটা গরু বিক্রয় করে এবং তার খামার কেমন করে লাভজনক হয়েছে আমরা তার কাছ থেকে এই এই তথ্যটা আমরা জানবো আমি বলে রাখি যে আমার এই গাজীপুর সদর উপজেলায় প্রায় উপরে মহিলা উদ্যোক্তা রয়েছে তার মধ্যে কোহিনুর বেগম অন্যতম বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা তৈরি করেছি এবং আমি এই কেমন করে এই খামারের মালিক হয়েছে এটা তার কাছ থেকে আমরা শুনি আপনি যারা কোহিনুর বেগম আপনি জানান আমাদেরকে যে আপনি কি প্রশিক্ষণ নিয়েছেন এবং কখন এই খামারটা শুরু করেছেন কেমন করে খামারটা হয়েছে আপনার আসসালাম আলাইকুম আমার নাম কুহিনুর আমার এক ছেলে এক মেয়ে আমি এই জহির সারের উদ্যোগে পাঁচ থেকে চার বছর ধরে আমি এই গরুর ডেরি ফার্ম এটা করি জহির সারের উদ্যোগে ওই আমি যা যা পরামর্শ দেয় কম খরচে এই ওই আমি এটা করছি আমার প্রত্যেকই দিয়ে আমি পনেরো থেকে বিশটা করে সার বেঁচি সার বেচলে পনেরো হাজার বিশ হাজার সতেরো হাজার এমন করে লাভবান লাভবান আমার হইছে এখনও আমার ষোলোটা সার আছে সাতটা বুকন বাসুর ছয়টা গাবি গাবি ছয়টা গা পিতে ধরেন অনেক গাবিন রোজার আগে বিয়েব পঞ্চাশ থেকে ষাট কেজি দুধ হয় আর জহি উদ্যোগ করে যে কম খরচে খেট দিয়া লোসা দিয়া এই সার দশ গ্রাম সার দেওয়া যে যে কইছে এটা কম খরচে খাওয়াই এটা দিয়া খায়ও বালা

প্রত্যেক সেমিনারে আমার বলে পরে প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণে ধরেন মোটা তাজা কী কীভাবে করণ লাগবো আর গায়ের দুধ কি কীভাবে আইবগুলো প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে ই দশ রোগ বেলায় ধরেন ঘুরা রোগের সময় ঘুরা রোগের ভ্যাকসিন দেয় তর্কা রোগের সময় তর্কা রোগ বাদলা রোগের সময় বাদলা রোগ ভ্যাকসিন দেয় সারে স্যারে বলে পরে আমরা যাই প্রশিক্ষণ সমস্যা হইলে সারের লার গিয়া পরামর্শ পরামর্শ দেয় সারের পরামর্শ তে আমি সারের পরামর্শতে সব সবকিছু করি সারের পরামর্শতে আমি আমি দর্শক আপনারা তার কাছ থেকে জেনেছেন আসলে প্রশিক্ষণ নিয়ে প্রতিষেধক টিকা এবং সুষম খাবার দিলে আর জিনিসটা বলার চেষ্টা করেছে যে ইউরিয়া সে সেটা বিশেষ করে মানে ইউরিয়াম করার জন্য করার জন্য আর দুধের গাবিকে সে সুষম খাবার দেয় তার স্বাস্থ্য ব্যবস্থাপনা খামার মানে প্রতিপালন বাছুর প্রতিপালন গাবি পালন বকনা পালন সার পালন এসব বিষয়ে তাকে আমি প্রশিক্ষণ দিয়েছি এবং গাছ চাষের উপর তাকে প্রশিক্ষণ দিয়েছি এবং এই অঞ্চলে প্রায় প্রায় তার আশেপাশে এখানে আরো লোক মহিলা এই গরু পালন করে তারা স্বাবলম্বী হয়েছে এবং তাকে দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছে এবং সে আমার এই গাজীপুর সদর উপজেলার একজন আদর্শ মহিলা উদ্যোক্তা সেই কারণে তার কাছে আমি তাকে পরিচিত করার জন্য আপনাদেরকে এখানে এনেছি আমি ধন্যবাদ জানাই জিটিভি কে আপনাদের মাধ্যমে কোহিনুর বেগম যে দিয়েছে মানুষ যারা মহিলারা রয়েছে উদ্যোক্তারা তারা যেন তাকে দেখে উদ্বুদ্ধ হয় আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে বিচার এবারে আমরা স্বামী স্ত্রী এই গরুর ফার্ম থেকে আয় জাগা জাগাও বেশি নেই গাছও বেশি নেই ধরেন আমরা ছয়

পায়ে দাঁড়াতে পারে এবং তাদেরকে এই কহিনুর বেগমকে অনুসরণ করে যেন অন্যরাও স্বাবলম্বী হয়